সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের সমান করে রাখার চেষ্টা করি এই বিষয়ে তোমাদের অঙ্ক শেখাবো। এর আগে তোমাদের আমি পিঁপড়ের পা গোনা থেকে ছয়ের নামতা, মাকড়সার পা গোনা থেকে আটের নামতা, ব্যাঙের লাফানো, তারপরে তোমার খরগোশের লাফানো, এগুলো থেকে তোমাদের আরও নামতা শিখিয়েছি, তোমরা শিখেছ। আগের দিনও তোমাদের একটা বিষয় পড়িয়েছি, সমান করে রাখার চেষ্টা করি, আজকে সমান করে রাখার চেষ্টা করি, করাবো না, আজকে আগের দিন করানো হয়ে গেছে, আজকে তোমাদের করাবো স্কুলে ছবি আঁকি, এই বিষয় নিয়ে তোমাদের আজকে বলবো। তো বলার আগে কয়েকটা কথা বলে রাখি, এই যে ভাগ গুণ যোগ বিয়োগ এগুলো তোমরা শিখছ, সঠিকভাবে যে নিয়ম তোমাদের সহজ মনে হবে, সঠিকভাবে উত্তরটা কিন্তু সঠিক হতে হবে, পদ্ধতিটা সঠিক হতে হবে, সেই নিয়মটাই তুমি করবে। আমরা বিভিন্নভাবে শেখাচ্ছি, বইয়ে যেরকম আছে সেইভাবে শেখাচ্ছি, কিন্তু তোমার মনে হবে যেন যে পদ্ধতিটা করলে অঙ্কটা সঠিকভাবে মনে রাখতে পারবে সেই পদ্ধতিটা করবে, কিন্তু পদ্ধতিটা পদ্ধতিগত যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু সেটা কেটে দেওয়া হবে বা ভুল হয়ে যাবে, ভুল শেখা হয়ে যাবে। পদ্ধতিগতভাবে ঠিক রেখে তোমরা অঙ্কটা ঠিক করার চেষ্টা করবে, এবং একই অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে করা যায়, যে পদ্ধতিটা তুমি সহজে বুঝে সুন্দরভাবে করতে পারবে সেই পদ্ধতিটাই তুমি সাধারণত ব্যবহার করবে এবং অনুশীলন করবে। যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে, পরিবেশও ভালো হচ্ছে, সংক্রমণও কমছে, সাবধানে থাকো, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আবার বিদ্যালয় খুলবে এবং সবাই মিলে এক জায়গায় হব, এবং আবার পুনরায় এই অনলাইন ক্লাস আর করতে হবে না, আমরা আবার স্কুলে আনন্দ খেলাধুলার মাধ্যমেই আবার ফিরে আসবো আমাদের সেই পুরনো দিনে, এবং খেলাধুলা করব, ক্লাস করব, সবই হবে। তাই যাই হোক, এখন তোমরা ঘরবন্দি, প্রয়োজন ছাড়া বেরোচ্ছ না, সবই জানি আমরা। তাই আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাচ্ছি, পৃষ্ঠা 105 স্কুলে ছবি আঁকি, সে ভাগ বিষয়ে অঙ্ক সেটা শেখাচ্ছি, তোমরা করো, আমরা যে অঙ্কগুলো শেখাবো সেগুলো শেখো, এবং যেগুলো টাস্ক দেবো সেগুলো করো, ঠিক আছে? চলো প্রশ্ন আরেকটা করি। দেখো, 105 পৃষ্ঠায় স্কুলে ছবি আঁকি এই বিষয় নিয়ে তোমাদের অঙ্ক আমি শেখাবো। স্কুলে ছবি আঁকি ব্যাপারটা আর কিছুই নয়, তোমরা স্কুলে গেছো, ধরো 100 জন ছাত্রছাত্রী স্কুলে গেছো, তা দিদিমণি মাস্টারমশাইরা ঠিক করলেন আজকে ছবি আঁকা কম্পিটিশান হবে, ছবি আঁকার প্রতিযোগিতা হবে, সেই 100 জনকে 4টে ঘরে বসানো হবে, কিন্তু সমান সমান করে। তা এবার সমান ভাগে ভাগ করতে গেলে তা আমাদের তো ভাগের পদ্ধতি অবলম্বন করতেই হবে, আর এমনি ভাবলে ঠিক করলে যে তোমরা ভাবলে যে যদি আচ্ছা 20 জন করে প্রত্যেক ঘরে বসে তাহলে কি হবে, 25 জন করে বসলে কি হবে, বা 30 জন করে যদি বসায় প্রত্যেক ঘরে কি হবে, সব ভাবনা বিভিন্ন রকম মাথায় আসতেই পারে, আসতেও পারে। তখন 20 জন করে যদি আমরা দেখো অঙ্কটা, এই যে 100 জন ছাত্রছাত্রী তোমরা ধরো স্কুলে এসেছো, 4টি ঘরে সমান ভাগে বসিয়ে ছবি আঁকার প্রতিযোগিতা হবে, তবে প্রত্যেক ঘরে কতজন করে বসবে, তাহলে এই বিষয়টা তাহলে আমরা ভাবি। ভাবতে ভাবতে একটা জিনিস আমাদের পরিষ্কার যে 4টে ঘরে যদি আমরা ধরো লাল কালি দিয়ে করি তোমাদের সুবিধা হবে, বা নীল কালি দিয়ে অন্য কালি দিয়ে করি সুবিধা হবে, তাহলে ধরো 4টে ঘরে যদি তোমাদের আমি
কুড়ি জন করে বসায়, তাহলে দেখো কুড়ি গুণ চার, তাহলে কুড়ি গুণ চার, তোমরা গুণ তো কুড়িকে চার দিয়ে গুণ করলে তোমরা নিজেরা অবশ্যই করতে পারবে। তাও আমি পাশে দেখিয়ে দিচ্ছি কুড়িকে চার দিয়ে গুণ, এটা দেখানো এইসব গুণ তোমাদের হয়ে গেছে, একক দশক। চারকে শূন্য দিয়ে গুণ করে, শূন্য দিয়ে শূন্যকে যাই দিয়েই গুণ করো সবসময় শূন্যই হয়, তাহলে হাতে কিছুই রইল না, দশকের ঘরের মাথায় কিছু বসাতেও হলো না, চার দুগুণে আট, তাহলে চার কুড়িং কত হলো আশি জন, কিন্তু তোমার মোট ছাত্রছাত্রী আছে তো একশো জন, তাহলে কুড়ি জন করে বসানো যাচ্ছে না। এবার যদি তুমি তিরিশ জন করে বসাবো ঠিক করলে, তাহলে তিরিশ জন করে চারটে ঘরে বসলে কত হবে, তিরিশ জন করে চারটে বসালে, চারটে ঘরে যদি বসাও তাহলে সেটা কত হচ্ছে, তিরিশকে চার দিয়ে গুণ করলে চারকে শূন্য, চার শূন্য তিন, চার বলো। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে দিই, অঙ্ক করাতে করে ফট ফট করে, যদি ধরো তোমরা একক হোক দশক হোক, ধরো তোমরা পাঁচশো একটা সংখ্যা আছে, পাঁচশোকে তোমরা ধরো, আমি অঙ্ক মনে রাখার একটা সহজ পদ্ধতি বলে দিই, তোমরা পাঁচশোকে ধরো তুমি সাত দিয়ে গুণ করছো, তাহলে তোমরা তো নিয়ম অনুযায়ী তো যেটা করো সেটা তো করবেই, তাছাড়াও তোমরা এমনি হট করে মুখে মুখে যদি গুণটা করতে চাও তুমি অঙ্কটাকে গুণ করে নেবে, অঙ্ক দুটো, অঙ্ক দুটো কী কী আছে, পাঁচ আর সাত, পাঁচ সাতটা কত হয় নামটা পড়ে নেবে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশের পর কটা শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দেবে পাঁচশো, যেহেতু দুটো শূন্য সহজেই গুণটা করে ফেলা যাবে। সেই জন্য এই কিছু কিছু সময় আমাদের অনেক সময় দেখা যায় সহজভাবে তাড়াতাড়িতে যাতে অঙ্ক করা যায় সেই জন্য এইসব পদ্ধতি করা হয়, অথচ অঙ্কটা কিন্তু সঠিক। তাহলে আমরা একইভাবে, তাহলে তিরিশ ইন্টু চার কত, তিন চারে কত হয় বলো বারো, তিন চারে কত হয় বলো বারো, কালিও পড়ছে না, হ্যাঁ বারো, আর তোমার ওই শূন্য তিরিশের শূন্যটা বসিয়ে দিলাম, ওখানে যদি তিনের পাশে দুটো শূন্য থাকতে গেলে আমি দুটো শূন্য বসাতাম, তাহলে এটা আবার একশোর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে কুড়িটা করেও বসানো যাচ্ছে না, আবার তিরিশ জন করেও চারটে ঘরে বসানো যাচ্ছে না। তাহলে আমরা এক কাজ করি, আমাদের যে চারটে ঘরে সমান করে বসাতে গেলে মোট ছাত্রছাত্রীকে আমরা চার দিয়ে ভাগ করি যা নিয়ম আছে, তাহলে প্রত্যেক ঘরে, প্রত্যেক ঘরে তাহলে কতজন করে বসবে তা আমরা ভাগ ভাগ তো করতেই হবে, তাহলে সেটা আমরা করি, তোমার মোট ছাত্রছাত্রী প্রত্যেক ঘরে আমরা লিখেই করি, প্রত্যেক ঘরে প্রত্যেক ঘরে তাহলে কত একশো, মোট একশো জন ছাত্রছাত্রী, তাই একশো ভাগ চারটে ঘরে বসাবে, চার দিয়ে ভাগ করব, করে এবার যেটা উত্তর হবে সেটা এখানে আমরা এতজন প্রত্যেক ঘরে এতজন বসবে, কি করতে বসবে না অঙ্কন বা আঁকতে বসবে। তাহলে আমরা এবার এক কাজ করি, চার দিয়ে একশোকে ভাগ করি, সবাই তোমরা ভাগ শিখেছ, চার দিয়ে আমরা একশোকে ভাগ করব, একক দশক শতক একশো, দেখো এক চারের থেকে ছোট, তাহলে তোমাকে দশ পর্যন্ত সংখ্যাটা ভাবতে হবে, দশ পর্যন্ত, তাহলে তুমি চারের নামটা পড়ো, চারের খে চার, চার দুগুণে আট, চার তিনে বারো, তাহলে চার তিনে বারো তো আসছে না, চার দুগুণে আট নিয়ে নাও, বিয়োগ করো, বিয়োগ করলে দেখো আট থেকে দশ শূন্যই যদি ধরো, তাহলে একটা ওখানে এলে দশের সঙ্গে শূন্য যোগ করলে দশ হয়ে যায়, আট থেকে দশ দুই হয়, আর এই ভাগশেষটা এই এখানে যে এককের ঘরে শূন্য আছে এখানে নামিয়ে দিতে হবে। এবার তুমি চারের নামটা পড়ো, চারে খে চার, চার দুগুণে আট, তিন চারে বারো, চার চারে ষোলো, চার পাঁচা কুড়ি, তাহলে চার পাঁচা কুড়ি মিলে গেল, ভাগশেষ কিছুই থাকলো না শূন্য। তাহলে একটা জিনিস তাহলে তুমি দেখতে পেলে, তাহলে ভাগ হলো পঁচিশ, তাহলে এখানে ভাগফল কত, পঁচিশ, তাই তো, আর ভাগশেষ কত,
আক্সের সমান শূন্য। তাহলে একটা জিনিস দেখতে পেলে যে 100 জন ছাত্রছাত্রীকে যদি চারটি ঘরে সমানভাবে বসানো যায় তাহলে প্রত্যেক ঘরে কজন করে বসবে, 25 জন করে বসে তোমরা ছবি আঁকবে। হয়ে গেল অঙ্ক। তাহলে আগেই আমরা উত্তরটা অঙ্ক করে নিয়ে উত্তরটা বসালাম। এইভাবে যদি তোমাদের আরেকটা দেখো বইয়ে অঙ্ক দেওয়া আছে, পরের অঙ্কটাই দেখো দেওয়া আছে, ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম, প্রতিটি মালায় কটি তালে ফুল থাকবে। তাহলে এটাও আমরা দেখো সহজেই আমরা ভাগের নিয়মে যে নিয়ম তোমরা শিখেছো সেই নিয়মেই তোমরা করো। দেখো একই অঙ্ক, তাহলে 5 এখানে দেখো, তাহলে 5 দিয়ে আমরা 125টি মোটকি ফুল আছে, তুমি 5টা মালা গাঁথবে, প্রত্যেকটা মালায় কটা করে ফুল হবে। তাহলে আমাদের এক দেখো 5-এর থেকে ছোটো, তাহলে দশকের ঘর পর্যন্ত আমাদের নিতে হবে 12। 5-এর নামতা পড়লে 5-এর খেয়ে 5, 5 দুগুণে 10, তাহলে 2 বসিয়ে দিলে তুমি 10। পেনের কালিগুলো দাঁড়াও ঠিক করে, হ্যাঁ 5 দুগুণে 10 তোমার বিয়োগ ভাগ 2 নাবলো, আর এই 5টা অবশ্যই নেমে যাবে। এবার 5-এর নামতা পড়লে 5-এর খেয়ে 5, 5 দুগুণে 10, 3-5-15, 4-5-20, 5-5-25। তাহলে দেখো এখানে আমাদের 25, তাহলে বোঝাই গেল 125টা ফুল রয়েছে তোমার কাছে, 5টি মালা গাঁথলে প্রত্যেকটা মালায় কটা করে ফুল থাকবে, 25টা করে। তাহলে এখানে ভাগফল কত হলো, ভাগফল হলো 25, আর ভাগশেষ হলো কত ভালো করে লেখা যাক, 25, আর ভাগশেষ হলো 0। তাহলে তোমরা দেখো ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করার চেষ্টা করলে বা তুমি যদি করো, তাহলে প্রত্যেকটা সমান যদি ফুল দাও, আগে তুমি হিসাব করে নিলে, তাহলে প্রত্যেকটা মালায় তুমি 25টা করে যদি ফুল দাও 4-5টা মালাতেই, তাহলে তোমার সমান সংখ্যক ফুল থাকবে। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, আর অঙ্কগুলো নিজের মতন করে ভাববে, তাহলে অঙ্কগুলো ঠিক হবে এবং সুন্দরভাবে করতেও পারবে। এইবার দেখো তোমাদের পরের পাতাতে দেখি, মানে 106 পাতাতে কী অঙ্ক আছে, 106 পাতাতে তোমাদের রয়েছে, আমরা স্কুলে যাব, দেখো 6খানা গাড়ি রয়েছে এবং তোমাদের স্কুলে 156 জন যাবে, 6টা বাস এসছে, দারুণ মজা হবে, হয়তো কোথাও তোমাদের চিড়িয়াখানায় নিয়ে যাবে বা তোমাদের কোনো কাছাকাছি কোনো একটা সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবে, যেখানে অনেক কিছু আছে, সমুদ্র, গঙ্গা আছে, গঙ্গার ধারে নানা রকম গাছপালা সব কিছু আছে, সব দেখানোর ব্যবস্থা করেছে স্কুল থেকে নিয়ে যাবে। তাহলে তোমাদের 156 জন যাবে তোমরা মোট স্কুলে সমস্ত ছাত্রছাত্রী মিলে, তাহলে প্রত্যেকটা গাড়িতে সমানভাবে যদি বসে তাহলে কতজন করে বসবে, সেই একই নিয়ম তোমরা নিজেরা করবে, 156কে 6 দিয়ে ভাগ করবে, যে ভাগফলটা হবে প্রত্যেক গাড়িতে সেই সংখ্যক ছাত্র ছাত্রী বসবে, করে তোমরা ভাগফল ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখবে। একইভাবে তোমরা এই ভাগটাও করবে, আমরা করি অঙ্কটা, একটা অঙ্ক তোমাদের দেখাই বইয়েরই অঙ্ক, ওটা আগে মোছা হোক, একটা অঙ্ক দেখাই তোমাদের, ধরো 700 ভাগ 7, তাহলে এই অঙ্কটা করবো কী করে আমরা, তাহলে 7 দিয়ে আমরা 700কে ভাগ করবো কী করে, একক দশক শতক 700, তাহলে 7 আর 7 সমানই আছে, এতে 7×7 আমরা করতেই পারি, 7×7 মিলে গেল, তাহলে এখানে কিছু ভাগশেষ সাথে সাথে তো মিলে গেল 0, তারপরে অটোমেটিক্যালি এখান থেকে 0 নামলো, 0 7-এর মধ্যে কবার যায় তোমরা জানো, 0 বার, একবারও যায় না, তাহলে এখানে 700। এবার এখান থেকে কোনটা নামবে, এই 0টা নামলো, তাহলে এইখানেও 0, 0 7-এর মধ্যে কবার যায়, একবার যায়, 700। তাহলে দেখো তোমাদের এখানে মিলে গেল এবং ভাগশেষ কত হলো 0, তাহলে এখান থেকে তোমরা একইভাবে লিখবে যে ভাজ্য এখানে কত হলো বলো, তোমরা ভাজ্য সমান তোমার 700।
भाजक समान कत हल भाजक समान हे सात और भागफल समान एकशो और भागशेष समान शून्य। जाइ होक आमी तोमादेर ई अंकगुलो शेखालाम, तोमरा देखो आमी किछु होम टास्क दिच्छी, ई अंकगुलो भालो करे देखे नाओ, तोमादेर बोइई आछे, तोमरा अवश्यई करबे एबं करे आमादेर देखाओ, आमरा देखे देबो ভালোভাবে তোমরা অঙ্কগুলো করো। দেখো কর্মপত্র দেওয়া থাকলো 615 ভাগ 5, 600 ভাগ 6, 800 ভাগ 4, আর ওই যে অঙ্কটা আমরা বললাম 6টা গাড়ি করে আমরা খেলতে যাবো, 6 জন করে বসবে, খেলা দেখবো, খেলবো, সব কিছু তোমরা প্রত্যেকে করো অঙ্কগুলো।